সবাই কিছু না কিছু বাড়াচ্ছে, গ্লাসের সাউন্ড করছে কিনা অভিভূত হওয়ার মতো মিউজিক, এটা অনেক বছরের প্র্যাকটিস না, আর ফ্লোটাকে মুভমেন্ট করা যায় বল মৃদঙ্গ, এটাই বলা হয়। স্বাগতম সবাইকে বিচ্ছু ডিরেকশনে, আমরা চলে এলাম আপনাদের সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করার জন্য। আর আজকে আমরা যে ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেই ভিডিওর টাইটেলটি হচ্ছে টি এম কৃষ্ণা পিট ভিকু বিনায়াকরাম লাইভ অ্যাট আফগান চার্চ। আফগান চার্চ বলে এটা আফগানিস্তান মনে করবেন না, এটা আফগান চার্চ মুম্বাইয়ের একটা জায়গা, সেখানে এই জিনিসটা অনুষ্ঠিত হয়েছে। আর আমরা এই ভিডিওটি নিয়েছি ফার্স্ট এডিশন আর্টস চ্যানেল থেকে। অরিজিনাল ভিডিওটি আমাদের ভিডিওর নিচের লিঙ্কে দেওয়া থাকবে, চাইলে আপনারা সেখান থেকে অরিজিনাল ভিডিওটিও দেখে নিতে পারেন। তো চলুন সবাই মিলে দেখে আসি ভিডিওটি। মিউজিক্যাল কর্নাটিক মডার্ন আফ্রিকান মিউজিকের বাজনা শুনছেন? ও এটা তো অনেক সুন্দর। আমি কিন্তু এটা কখনো দেখিনি সরাসরি। আমরা ওখানে এরকম ক্লে পট সরাসরি তো বাজানো দেখিনি না, ভেঙে যায় না। সামনে বসে দেখতে না মজা লাগে। எங்கும் இதிலும் துணையாய் நின்றிடல் வேண்டும் ஸ்ரீ 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 காஞ்சி மகா பெரியவ சரணம் 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 பிரதோஷத்தினத்தில் தரிசனம் செய்து அடிமய இளநி பிரதோஷத்தினத்தில் தரிசனம் செய்து பக்தியில் மீளா அடிமய இளநி அறுபத்தி நான்காவது நாயன்மா இவர்தான் என்ன ஸ்ரீ 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 காஞ்சி மகா பெரிய பவாக்கினால் அருள் பெற்ற பிரதோஷ சிவ மீளா அடிமை உள் பாதம் திருவடி சரணம் தா திருவடி சரணம் திருவடி சரணம் தா தி திருவடி சரணம் திருவடி சரணம் திருவடி சரணம் தா தத்தி தக்கிறது தத்தி தக்கிறது தத்தி தக்கிறது தத்தி தக்கிறது ஸ்ரீபதிகான் வீர பக்தி சேதக விநாயகருக்கு மகாபதிகம் பாடி மகிழ்ச்சி பரதாப என்ன விநாயக நருக என்பொடு தானிக்க செவ்வித்தாகும் எல்லாம் ஜெயம் செவ்வித்தாகும் எல்லாம் ஜெயம் செவ்வித்தாகும் எல்லாம் ஜெயம் தத்து தக்கிறதும் தத்து தக்கிறதும் தத்து தக்கிறதும் தத்து தக்கிறதும் தத்து தக்கிறதும்
আমাদের টিচার যখন তবলা বাজাতো তখন মনে হতো যে আমার হাতে মনে অনেক ব্যথা লাগে, আমাকে দেখে তবলা আরো ভয় লাগছে। குரு தெய்வமா இவன் தங்கு சந்திரசேகரேந்திர சரஸ்வதி பதஞ்சரன் அடைந்தனதா பதஞ்சரன் அடைந்தனதா பதஞ்சரன் அடைந்தன সবাই কিছু না কিছু বাড়াচ্ছে বলতে ঢোলকে দেখাচ্ছে। আচ্ছা উনি কাপড়ের নিচে কিছু থাকতে পারে। சரஸ்வதி குருப்யோ நமக குருப்யோ நமக குருப்யோ நமகதா
dakki takkadum dakki takkadum dakki takkadum taang ding taang ta din takkadum ta din takkadum ta din takkadum ta deeta ta din darigadum ta din darigadum ta din darigadum om namo bhagavate shri 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 chandra shekharin saraswati guru pyo namaha takkadum ding takkadum darigadum dum darigadum dum অনেক সুন্দর একটা স্মুথ একটা সাউন্ড এবং খুব মানে অভিভূত হওয়ার মত মিউজিক একটা। আমি তো মনে হচ্ছে উনি অনেক বড় একজন গুরু নিশ্চিত। আমার কাছে যেমন হচ্ছে অনেক এক্সপিরিয়েন্স এবং অনেক মানে খুবই আমি সবচেয়ে বেশি ওয়ারিড হচ্ছিলাম যে উনি এতক্ষণ ধরে যে মাটির কাঁসা যে আঙুল দিয়ে কাজগুলো করছিল, হ্যাঁ অনেক সুন্দর কাজ হচ্ছিল, মিউজিক অনেক সুন্দরভাবে উৎপত্তি হচ্ছিল, আঙুলে ব্যথা পাই কিনা। তার পরবর্তীতে দেখলাম না আঙুলের মাথায় কিছু প্লাস্টিকের কিছু লাগানো আছে যা দিয়ে হয়তো বা মানে অনেকক্ষণ ধরে বাজানোর ফলে যে হাতে ব্যথা পাওয়ার সেটা হয়তো একটু একটা কমে আসবে। আর এটা একটা প্র্যাকটিসেরও ব্যাপার, অনেক বছর ধরে হয়তো প্র্যাকটিস করছেন যার কারণে এটা তার কাছে কিছুই না। আমাদের কাছে মনে হয় আমরা দুই একটা বাড়ি দিলেই হবে, আমাদের আঙুলে ব্যথা হবে, লাল হয়ে যাবে, কিন্তু ওনার আসলে সেরকম কোনো কিছুই হয়নি। কিন্তু অনেকক্ষণ ধরে অনেক বছরের প্র্যাকটিস ওনার। আর এখানে ছয় জনই কিন্তু ছয়টা ইকুইপমেন্ট নিয়েছিল, সবার হাতে ছোট ছোট কিছু না কিছু ইকুইপমেন্ট ছিল। পাশে একজন ভদ্রলোক ছিল যার ইকুইপমেন্ট আসলে আমরা বুঝতে পারি নাই, তো পরবর্তীতে মনে হলো যে ওখানে একটা খালি গ্লাস ছিল, তো গ্লাসেও যে একটা বাতাসের যে একটা ওয়েভ আছে এটা যাওয়ার পরে আমার কাছে এরকমই মনে হয়েছে, কারণ সে কিন্তু তার পায়ের উপরে একটা হাততালির মতো দিচ্ছিল, মৃদঙ্গ বলে না খোল মৃদঙ্গ এটাই বলে আমাদের। মানে অ্যাকচুয়ালি মাটির পাত্র ছিল ছয়টা, একজন কিন্তু শুধুমাত্র একটা পাত্র নিয়ে বাজাচ্ছিল, ওনার ভূমিকাও কিন্তু এখানে অনেক অনেক উনি সাপোর্টিভ রোল আমার কাছে এখানে মনে হয়েছে, কিন্তু জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর। আর আমি আরেকটা জিনিস দেখে অবাক হলাম যে সেটা কিন্তু একটা চার্জের মধ্যে হচ্ছে, এবং ওনারা যেটা করছে ওনারা দেখলাম যে ভিন্ন জিনিস। তো এখানে কিন্তু একটা সমঝোতারও একটা ব্যাপার আছে না, দুই রকম মানুষের মধ্যে কিন্তু একটা সাংস্কৃতিক একটা অনুষ্ঠান মানে পরিচালনা করা হচ্ছে এবং মানুষের মধ্যে মানে একটা সম্পর্ক ডেভেলপ হচ্ছে যেহেতু চার্জের মধ্যে এই ধরনের প্রোগ্রাম। আমি তো প্রথম অবাক হয়েছি যে চার্জের মধ্যে এইভাবে সহজে মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করবে না অনেক দেশেই। অবশ্যই সেই ক্ষেত্রে আসলে বলা চলে যে একটা সম্পর্ক ভালোভাবে বিল্ড আপ হচ্ছে ওখানে, এবং এ নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় নেই যে চার্চের মধ্যে মিউজিক করতে কোনো ধরনের বাধা এই ধরনের কিছু নেই। এটা আসলে অনেক ভালো একটা দিক। আর হচ্ছে যে ওভারঅল যে মিউজিকের যে সাউন্ড ছিল সেটা কিন্তু এতই শ্রুতির মধ্যে ছিল যে যে কেউ শুনলে ইমপ্রেস হয়ে যাবে যে এত সুন্দর সাউন্ড ক্রিয়েট হতে পারে এরকম খালি পাত্র থেকে। আমি আসলে পুরো সময়টা কিন্তু কিছু না কিছু মুভমেন্ট করেছি এটার সঙ্গে,
তা শুনলে আসলে যে কারো ভালো লাগবে। আর এই সম্পর্কে যেহেতু আমাদের কোনো ধারণাই নাই, এটা মানে কি বলবো, এটা আমরা দেখেই অভিভূত হয়েছি নতুন এই পাত্রটি। এই মিউজিক যেটা উৎপন্ন হয়েছিল আমার কাছে মনে হয়েছে যে যেই শুনবে না কেন তার আর কিছু না হোক তার মাথা নড়বেই, যেটা হচ্ছে আমার কন্টিনিউয়াসলি মাথা কিন্তু মুভমেন্ট করছিল, আমি কিন্তু কখনো থামিনি, কারণ প্রত্যেকটা সাউন্ডই আমার মাথায় এমনভাবে অ্যাটাক করছিল যে আমি আসলে শ্রুতিমধুর হয়ে মানে নিজের অজান্তেই মুভমেন্ট করছিলাম, এবং আমার বডি মুভমেন্টও কিন্তু মিউজিকের সঙ্গে হচ্ছিলো, তুমি খেয়াল করেছো কিনা আমি জানি। তো ওভারঅল কিন্তু মিউজিকটা অসম সুন্দর ছিল। Questo è uno strumento di musica di Karnataka, di India, in questa parte. Loro fanno musica con questi di base di terracotta, quindi questo è unica per loro. E noi abbiamo guardato quello oggi. Spero che avete piaciuto questo. আর আজকে আমাদের এই ভিডিও রিয়েকশনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস করে জানাবেন আর কোন কোন ধরনের ভিডিও আমরা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চাও।